বন্ধু বলে একজন ছেলে ছিল, মানে যুবক ছেলে, সে মাল মানে মদ খায়, মদ, তার মদ তার প্রেম, মদ তার ধ্যান, মদ তার জ্ঞান। তাই সেই বন্ধু একদিন মদ খেয়েছে, কেন খেয়েছে তাকে লোকেরা জিজ্ঞেস করছে, বন্ধু তুমি মদ খেয়েছো কেন? না, আমি যাকে ভালোবেসেছিলাম সেই মেয়েটাকে তাকেই আমি ভুলবার জন্যই আমি মদ খাই। তো বন্ধু মদ খেয়েছে, খেয়ে খেয়ে তারপরে মদ খেয়ে বলছে, আমি অনেক চেষ্টা করছি ওই মেয়েটার নামটা আনানোর জন্য, কিন্তু নামটাই আমি তোমার মনে করছি। সেই বন্ধু আবার মদ খেয়েছে বড়দিনে, বড়দিনে মদ খেয়ে আর একজন, তার নাম হচ্ছে নান্টু, তার সঙ্গে জড়ো হয়েছে। নান্টুকে বলছে, ভাই তুই আর বেশি মদ খাস নি কেন রে? না আর একটু বেশি খেলে না তোকে আমি এখন থেকে ঝাপসা দেখছি, আর একটু বেশি খেলে আমি দেখতেই পাবো না। আবার সেই বড় দিনে গাড়ি নিয়ে গেছে, গাড়ি নিয়ে গাড়ি আটকে দিয়ে বাইরে বেরিয়ে চিৎকার করে বকাবকি করছে। তো ঠিক কনস্টেবল রাত্রি ছিল, রাত্রি দুটোর সময় তাকে ধরেছে, ধরে তাকে নিয়ে এসেছে থানায়। নিয়ে এসে বড় বাবুর কাছে বলছে, সারে মা মদ খেয়েছে, মদ খেয়েছিল তো কি হয়েছে? না এটা তো কিছুই হয়নি, মদ খেয়ে না গাড়ির ড্রাইভারকে আজি বাজি খিস্তি মারছে। ওই গাড়ি ড্রাইভারকে ডেকে নিয়েছে, বলছে সে সেখানে তো মুশকিল, কারণ গাড়ির মধ্যে যে ড্রাইভারই ছিল না, রা মাঝ রাস্তায় দাঁড় করিয়ে সে বকতে আরম্ভ করছে ড্রাইভারকে। সেই বন্ধু একটা থানা বেরিয়ে আর একটু এগিয়ে যায়, এগিয়ে যেতেই দেখে আটকা পড়ে গেছে, পুলিশ তাকে ঘিরেছে। এই এত রাত্রিতে কোথায় যাচ্ছ? তার মানে বড়দিনের দিন দিয়ে মাল টাল খেয়ে সে যাচ্ছে ফিরছে আর কি বাড়িতে। আর একটি ধান যখন ঘিরেছে তখন সে বলছে, স্যার আমি বক্তৃতা শুনতে যাচ্ছি। বক্তৃতা? বলছি এত রাত্রিতে তোমাকে কে বক্তৃতা দিবে? বলছি কেন, আমার বউ অপেক্ষা করেছে, কেন বক্তৃতা দিবে?